প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিওই। তো দেখতেই পাচ্ছেন যে আমি কবুতর আজকে দ্বিতীয় দিনের মতন ছাড়ছিলাম, তো ওরা উড়ে গিয়ে আবার কিন্তু সেই বাসায় ফিরে এসেছে। মানে নতুন ঘর তো, সেই কারণে একটু ভয় ভয় লাগছে বা ইতস্তত। তো দেখতেই পাচ্ছেন যে ঘরের উপরে এসে বসে আছে, এখনই নামবে। অবশ্যই এই জোড়াটাই বাচ্চা তুলেছে। আর এক জোড়া অন্য এক জোড়ার ভিতর থেকে মোরগ মুরগি দুইটার মধ্যে মুরগিটা উড়ে চলে গিয়েছে আর মোরগটা আছে। আসলে কবুতর যারা শখ শখ করে ছাড়া আসলে এই জিনিসটা পোষা যায় না, প্রচুর ধৈর্য থাকা লাগে, প্রচুর ধৈর্য। তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সে কিন্তু ঘরে ঢুকবে। আর কবুতর ঘরে ঢুকানোর অন্যতম মাধ্যম হচ্ছে পাখনা বেঁধে দিতে হবে অথবা টেপ মেরে দিতে হবে। টেপ মেরে আপনি এক সপ্তাহ যদি ঘরের পাশে ছেড়ে দেন এরকম টেপ মেরে, তাহলে ঘর ধরে যাবে। আর ছাদের ঘর যাদের, তাদের তো মানে ছাদের উপরে যাদের ঘর, তাদের ঘর ধরানো আরো সহজ। তো আমার এই ঘরটা মাটি থেকে অনেক উঁচুতে, 5-6 ফিট উঁচুতে। আর উঁচুতে হওয়ার কারণে খুব সহজ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সে ঘরে ঢুকবে। আর আপনারা কারা কারা কবুতর পালন করেন অবশ্যই কমেন্টে করে জানাবেন। বাইরে এখনো কবুতর কিন্তু এটা আসা দিকে বাকিগুলো ডাকছে। তো প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আর